আবার একটা ভিডিওতে আসলাম তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম, কিছু মানুষের কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম, আর নিবেদিতার ছোট্ট দুটো কথা জানাতে আসলাম। ছোট্ট একজন আমাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিতে আসলাম, আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম। তো চলো দেরি না করে আমার ভিডিওটা দেখো, স্কিপ করো না, পুরো দেখো, কমেন্ট করো, যেমন কমেন্ট করছো তেমন কমেন্ট করো। তো চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে নিবেদিতা চলে যাওয়ার পর থেকে নিবেদিতার কিছু ভিডিও আমি দিয়েছি, ভিডিও দিয়েছি না, ক্লিপ ব্যবহার করিনি, একটা কি দুটো, একটা করেছি বোধ হয়। কিন্তু তাই নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে মনিটাইজেশন অন করেছি কি না, মনিটাইজেশন অফ করেছি কি না। আমি সব ভিডিওর কমেন্টগুলো তোমাদের পড়বো। তার আগে একটা কথা বলি যে আমার কমেন্ট বক্সে অনেক পজিটিভ, মানে ম্যাক্সিমামই পজিটিভ কমেন্ট, তার মধ্যে দুটো একটা নেগেটিভ কমেন্ট এসছে। কারণ যারা নিন্দুক তারা নিন্দা করবেই, যারা খুব উদার তারা নিন্দা করবেই, তারা কিছু মানুষ, দু তিনজন মানুষ কিছু নেগেটিভ কমেন্ট করে গেছে। সেই নেগেটিভ কমেন্টের আজকে উত্তর দেব, তার সাথে পজিটিভ কমেন্টেরও অনেক শুভেচ্ছা জানাবো। কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করতে এসেছি। আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছো, দু একজন যদি পারি আমি কমেন্টগুলো পড়বো, তারা কি প্রত্যেককে বলেছো মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করতে? বলোনি তো, কারণ নিবেদিতাকে নিয়ে শয়ে শয়ে ভিডিও নেমেছে, কতজনকে না করেছো? নাকি আমার ভিউজ দেখে তোমার খারাপ লেগেছে, কোনটা একটু জানিও তো প্লিজ। কারণ নিবেদিতাকে নিয়ে প্রচুর ভিডিও নেমেছে, কি ইউটিউব বলো কি ফেসবুক বলো, কজনকে না করেছো, কজনকে বলেছো মনিটাইজেশন অফ করে ভিডিও করার কথা? করবো কেন, করবো কেন? কারণ ওর কাছের মানুষই তো মনিটাইজেশন অন করেনি। আমার আমার ক্যামেরা, আমার নেট, আমার লাইট, আমার ভিডিও, আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি মনিটাইজেশন অন করব না অফ করে করব। তুমি বলেছো আমি শুনেছি, এইটুকুই, কিন্তু আমাকে করতে হবে এটা বাধ্যতামূলক নয়। কারণ তোমার ওই একটা কমেন্টই এসছে যে মনিটাইজেশন অফ করে করেছো কিনা, তা তুমি সবাইকে নিশ্চয়ই বলেছো যারা ভিডিও করেছে, এবং দেখেছি লাখ লাখ ভিউজ কামিয়েছে প্রত্যেকে, এবং মনিটাইজেশন অন করে প্রত্যেকে, মানে যারা করেছে অনেকে, যাদের কম ভিউজ হয়েছে তারা হয়তো, তাদের কোনো জ্বালা নেই। আর তুমি যা যে করেছো তার আমি ভিডিওতে গিয়ে দেখলাম তার ভিউজ নেই, ওই জন্য ওই জ্বালায় করছো, মানবিকতার থেকে করছো না। কারণ তার হাজব্যান্ড দেবাশিস, সে ভিডিও করছে জন্য কমেন্ট এসছে যে সে কতটা নির্মম না বন্ধুরা, যে এই কমেন্টটা করেছো সে, তুমি সে দেবাশিসের পিছনের ভিডিওগুলোতে চলে যেও, দেখে দেখো নিবেদিতা কি বলে গেছে শেষ কথাগুলো, সেইগুলোই ও রক্ষা করছে। সেও কিন্তু মনিটাইজেশন অন করেই ভিডিও করছে, কারণ ইনকাম সবারই প্রয়োজন, সেটা অন হোক আর অফ হোক, মানবিকতা থাকুক চাই না থাকুক। এখানে আমি কিছু জানাতে এসেছি, আমি কোনো ক্লিপ ব্যবহার করিনি, আমি নিবেদিতার কাছের মানুষের সাথে পরিচয় হয়েছে, সে আমাকে কিছু কথা জানিয়েছে, সেগুলো তোমাদের কাছে জানাতে এসেছি, মাত্র বলতে এসেছি। কারণ তোমার হয়তো ইচ্ছা নেই, যে আমাকে কমেন্টটা করেছো তার উদ্দেশ্য বলছি, তোমার হয়তো ইচ্ছা নেই নিবেদিতাকে জানার, কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের জানার ইচ্ছা আছে যে নিবেদিতা কেমন ছিল, বা নিবেদিতার যে কথাগুলো আমি বলেছি কেন মেনে নেয়নি। তোমার হয়তো জানার ইচ্ছে নেই, কিন্তু অনেক ভিউয়ার্সদেরই জানার ইচ্ছা থাকতেই পারে। কারণ সত্যি কথাই আমরা আগে দেখিনি, আগে দেখিনি, এখন যখন চোখে পড়েছে, আমরা তো নিবেদিতার উদ্দেশ্যেই ওর বরের ভিডিওগুলো, মানে দেবাশিসের ভিডিওগুলো, দেবাশিসের এনবি ব্লগের কথা বলছি, কারণ ও এই এনবি ব্লগের মধ্যেই বেঁচে থাকবে নিবেদিতা, এটাও শেষ ইচ্ছে ছিল, ওর আয়ু ছিল না, চলে গেছে সে, তার জন্য আমরা যথেষ্ট দুঃখিত, ব্যথিত। বোঝাতে পারলাম তো? যেমন আজকে জেনেছি তাদের বিবাহিত কত বছরের জীবন, কেন নিবেদিতার বাচ্চা কাচ্চা হয়নি, ওর একটা স্কুটি ছিল, সেই স্কুটিটা কোথা থেকে কিনলো, শুনেছি ওরা খুব গরিব ছিল, কী করে কিনলো, কী করে তার ইএমআই দিয়েছে, সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো সবার শেষে আগে এই কথাগুলো বলার ছিল। অনেক ভালো ভালো কমেন্ট এসছে বন্ধুরা, তোমাদের দুটো একটা কমেন্ট পড়িয়ে শোনায় তাহলে। তো চলো কিছু কমেন্ট পড়ি। হায় হায়, এমন বাবা মা হয়? আমি আমার জীবনে দেখিনি, কত বাবা মাকে দেখেছি, কত বাবা মাকে। নিবেদিতা বোনের আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকো খুব ভালো থেকো। আসল কথা এখানেই, কোনোদিনও আশাপূর্ণ হবে না ওই ডাইনি ভাগ্নির, কি বাবা না অন্য কিছু, এরকম মানুষ হয়? ছি ছি,
ভগবান ওনার বিচার করবে। আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি, শুধু কমেন্ট করি না, নিবেদিতা কথা ভাবলেই চোখে জল এসে যায়, কীভাবে একটা সুন্দর জীবন শেষ হয়ে গেল, একদমই ঠিক। এইবার দেখো একটা কমেন্ট পড়ছি, দয়া করে ওনাকে নিয়ে আর কোনো ভিডিও করবেন না, ওনাকে শান্তিতে থাকতে দিন, ওনাকে নিয়ে ভিডিও না করলে কি উনি শান্তি পেয়ে যাবেন? এটার আগে উত্তর দেবেন তো, যে ভিডিও না করলেই শান্তি পেয়ে যাবেন। ইত্যাদি দিদি খুব একটা ভালো চরিত্রের মেয়ে না, অজস্র কমেন্ট। এ দেখুন আর একটা কমেন্ট এসছে, বেশ ভালো চলছে নিবেদিতাকে নিয়ে, এবার অনেক তো হলো, তো এইটা তো মানে চলছে ইউটিউবে, কতজনকে গিয়ে বলেছো এই কথাটা? কারণ নিবেদিতাকে নিয়ে তো শয়ে শয়ে ভিডিও নেমেছে, কি ইউটিউবে কি ফেসবুকে, আগেও বললাম তো, প্রত্যেককে গিয়ে নিয়ে নিশ্চয়ই বলেছো। আর আমরা যদি না বলি মানুষ জানবে কী করে, মানুষের কাছে পৌঁছাবে কী করে ওদের কথা, এই যে এত কথা জানলে কী করে? আজকে বলতে বাধ্য হচ্ছি, ওই যদি পুজো নিয়ে দাদা যদি ওই ভিডিওটা না করতো বাপের বাড়িকে নিয়ে, তাহলে জানতে পারতো আমাদের বাপের বাড়ির মানুষের চরিত্রগুলো? তাহলে ইউটিউবারদের মাধ্যমেই তো তোমরা এগুলো জানো, ভালো কিংবা মন্দ সবটাই উঠে আসে, তাহলে জানতে পারতে যে নিবেদিতা কত কষ্ট নিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে? আমার গলার আওয়াজটা বসে যাচ্ছে, বুঝতে পারতে যে নিবেদিতা কত কষ্ট নিয়ে পৃথিবী থেকে চলে গেছে? জানতে পারতে? জানতে পারতে না তো, অবাক লাগে তোমাদের কমেন্টগুলো শুনে, চিচি ভাবতেই অবাক লাগে, আজকের দিনে বাবা মা এরকম অজস্র কমেন্ট, এবং সব আমি যে ভিডিওটা করেছি তার দিকে পজিটিভ কমেন্ট, কিন্তু দুটো একটা কমেন্ট এসছে, পড়ছি সেগুলো। পৃথিবীতে নাকি মা বাবার মতো কেউ আপন হয় না, কিন্তু নিবেদিতা নিয়ে প্রতিটা ভিডিও দেখে বুঝতে পারছি যে সব মিথ্যে কথা, কারণ বাবা মা যদি আপনই হতো তাহলে মৃত্যুর সময়ও দেখতে পারলো না মা বাবাকে। ছিছি, মা বাবা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আপন হয় না, তাহলে এগুলো সব মিথ্যে, এগুলো তো জানতে পারতো না যে নিবেদিতার যে কীভাবে বাবা মাকে, বিশেষ করে বাবাকে দেখার চেষ্টা করেছে, জানতে পারতো মানুষ? জানতে পারতো না তো, আক্ষেপ থেকে যেত, আক্ষেপ থেকে যেত। আজকে যেমন বলবো কয়েকটা কথা, যে কত বছরের ওদের বিবাহিত জীবন, কেন ওদের বাচ্চা কাচ্চা হয়নি, জানাবো সবার শেষে, জানাবো যার থেকে এইগুলো পাচ্ছি, নিবেদিতার কাছের মানুষ, যদি পারি, ইচ্ছা আছে যদি পারি তার সাথে মিট করবো এবং অন ক্যামেরায় তাকে দেখাবো, ইচ্ছা আছে যদি ভগবান চান অবশ্যই তার সাথে দেখা করাবো এবং দেখাবো তোমাদের, অনেকটা অনেকটা ইচ্ছা আছে। নিবেদিতাকে নিয়ে যখন ভিডিও শুরু করেছি তখন অনেকটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যদি ভগবান পূরণ করে তাহলে অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আশা করি। আর যারা নেগেটিভ কমেন্ট করছো ওকে নিয়ে ভিডিও করতে না, তারা আমি হাত জোর করে বলছি তাদেরকে, দয়া করে তোমরা দেখো না ভিডিওগুলো, কারণ তোমরা ছাড়াও বেশি পার্সেন্ট পিওরসরা দেখতে চাইছে, জানতে চাইছে এবং আমার পাশে আছে, বারবার বলছে, আমি সব কমেন্ট পড়তে পারলাম না, অনেক কমেন্ট, এত কমেন্ট পড়া সম্ভব না, যাদের খারাপ লাগছে তারা প্লিজ দেখো না, শুধু আমারটা না, নিবেদিতাকে নিয়ে যারা যারা ভিডিও করছে কারোর ভিডিও দেখো না, কারণ তোমাদের তো সত্যি কথা মন খারাপ হচ্ছে নিবেদিতাকে নিয়ে ভিডিও করছি জন্য, মনটা কোথায় খারাপ হচ্ছে বুঝতে পারছি না। এই দেখো যে ভিডিওটা মানে যে কমেন্টটার জন্য আজকের এই ভিডিওটা করেছি, দুটো কমেন্ট, সে কমেন্টটা এসছে আমার কাছে, লিখেছে দেখো, যদি আপনি সত্যি নিবেদিতাকে ভালোবাসেন, কিছু আমাদের জানাতে চান, তাহলে আপনার নিজের চ্যানেলে মনিটাইজেশন অফ করে রেখে করেন, তাহলে বোঝা যাবে আসলে যে যার মতো, সব যে যার মতো বিজনেস খুলে বসেছেন, মেয়েটাকে একটু শান্তি পেতে দিন। এই যে বলেছো কথাটা, মানে মনিটাইজেশনটা অফ করে দিলেই বোঝাতে পারবো যে কতটা ভালোবাসি তাকে, কতটা ভালোবেসেছি, ভালোবাসিনি, কারণ প্রথম থেকে ওই যে বললাম সাপোর্ট করতে পারিনি, এর আগেও বলেছি হঠাৎ করে পেজে এসছে তাই দেখেছি, আর অনেকদিন আগে দুটো একটা ভিডিও দেখেছিলাম যখন ওর বুকে জল জমেছিল তখন দেখেছিলাম, ভালোবাসা মনিটাইজেশন অফ করে বা অন করে বোঝানো যায় না। আর বিজনেস, এই কথাটা ভালো বলেছেন, সবাই তাহলে আমরা বিজনেস করছি, ওর বড় করছে, সবাই করছি, যে সবাই বিজনেস, এটাই তো ইউটিউব, এটা আমার সমালোচনার চ্যানেল, এটাই তো, এটা বলার জন্যই তো চ্যানেলটা খুলেছি, ভালো মন্দ যেটুকু পারবো সেটুকু জানাবো, তাই বলে এটার সাথে মনিটাইজেশন অফ মনিটাইজেশন অনেক কোনো ভূমিকা নেই। হ্যাঁ, এটা তো আমরা বসছি, আমাদের একটা তো একটা চ্যানেলের একটা তো গুরুত্ব আছেই, এখানে আমরা কাজ করি, সমালোচনার চ্যানেল এটা, সেখানে ভালোবাসা এইভাবে, সরি আপনার কাছে, ভালোবাসা এইভাবে আমি দেখাতে পারবো না মনিটাইজেশন অন করে বা অফ করে, তাহলে আমার এখানে সব মানে পুরো ভিডিও মনিটাইজেশন অফ করে করতে হবে, কারণ সমালোচনা করি তো, কারণ না কারণ খারাপ লাগবেই, তাহলে সেও বলবে মনিটাইজেশন অফ করে দিন। তো আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না, কারণ এই কথাটা কেউই রাখতে পারিনি,
কেউই রাখতে পারেনি, মনিটাইজেশন অফ করে কেউই রাখতে পারেনি, অনেকে ক্লিপ ব্যবহার করেছে তাও মনিটাইজেশন অন করে এবং লাখ লাখ ভিউজ কামিয়েছে। বুঝাতে পারলাম? এটা একটা অবান্তর কথা। যাই হোক, কমেন্টের কথা যদি বলতে যাই, অজস্র কমেন্ট, এই এত কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। যে কটা পড়লাম আবার বলছি, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না প্লিজ, এটা আমি হাত জোর করে বলছি, দেখবেন না। কিন্তু আমার যেগুলো করার, আমার কাছে যে তথ্যগুলো আসবে সেগুলো আমি বলবই, করবই, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। কারণ মনিটাইজেশন অন করে বা অফ করে ভালোবাসা বোঝানো যায় না। এবার আসি আসল কথায়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসল কথায়। আমার কাছে একজন জানতে চেয়েছে, এরকমই জানতে চায় তাই আমি বলি, আমার কাছে একজন জানতে চেয়েছে ওদের বিবাহিত জীবন কতদিনের ছিল, ওদের 12 বছরের বিবাহিত জীবন, 87-তে জন্ম ছিল, তার 87-তে জন্ম, 12 বছরের বিবাহিত জীবন, বাচ্চা হয়নি কেন, বাচ্চা হয়নি, অনেকে হয়তো জানো, আবার আমি তোমাদের বলছি, ওর ইউটেরাসে একটা টিউমার ছিল, টিউমার বা সিস্ট ছিল, সেই টিউমার বা সিস্টটা ও যখন বেবি আসছে না তখন ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তারের টেস্ট করার পরে ও সিস্ট ধরা পড়ে, তারপরে 4 বছর আগে সেটা অপারেশন হয়, সেই অপারেশনটাই ওর মারাত মানে জীবনের এই দুর্দিনের কারণ। কারণ অপারেশনটা করার পরে বায়োপসি করেছিল, বায়োপসি রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু কখন যেন এই মারণ রোগটা বাসা বেঁধেছিল বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি। 4 বছর আগে ওর অপারেশনটা হয়েছিল, তারপরে তারপরেই তখন বায়োপসি রিপোর্ট নেগেটিভ আসলেও পরবর্তীতে ওর মারণ রোগটা মানে ওর শরীরে বাসা বেঁধেছিল এবং 4th stage যখন তখন ধরা পড়েছে, যার জন্য আর ওকে আমরা ধরে রাখতে পারিনি। যাই হোক, তবে অনেকেই বলছো না, যে অনেকেই না, একটা কমেন্ট এসছে ওর বর হেসে হেসে লাইভ করছে, এটা মনে হয় আগেও বললাম। তবে একটা কথা শুধু বলি, যে ওর বর শেষ সময় চিত্তরঞ্জনে ওকে অ্যাডমিট করেছিল, চিত্তরঞ্জন হাসপাতালে অ্যাডমিট করা অত সস্তা না, নয় খুব সোর্স থাকতে হবে, পয়সারও একটা ব্যাপার আছে। আমার আজকে একটা বান্ধবী এসেছিল, নন্দায়ের ক্যান্সার হয়েছে, চোখে ক্যান্সার হয়েছে, তা আমি চিত্তরঞ্জন সাজেস্ট করলাম, বললো চিত্তরঞ্জনে প্রচুর পয়সার ব্যাপার, 20,000 টাকা ঢোকার মুখেই চেয়েছে। তা ওরা বলেছিল যে কাগজপত্রগুলো দিন, বাড়িতে আলোচনা করে দেখবো, যাকে ওদের মিসবিহেভ করেছে, তাহলে বুঝতে পারছো চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা অত সস্তা না। তো যাই হোক, যথেষ্ট চেষ্টা করেছে এবং যারা এনবিল ব্লগের ভিডিওগুলো দেখেছো তারা সবাই জানো, সবাই জানো যে ওর বর কীভাবে ওকে সেবা করেছে, সেটা বলার অবকাশ রাখে না। এবং ও যেগুলো আজকে করছে সেগুলো নিবেদিতার অনুরোধেই করছে, ও যেগুলো মানে বলে গেছিলো সেগুলোই করছে। তবে আজকের আজকে না সরি কালকের ভিডিওতে তোমরা দেখেছ সাধারণ একটা ব্লগিং, যেটাকে বলা হয়েছিল যে দেবাশিস তোমার নিত্যদিনের ভিডিওগুলো দাও, ও কিন্তু নিত্যদিনের ভিডিওই কালকে দিয়েছে, কি করতে চলেছে আগামী দিনের, ও শ্মশানের ওই ভিডিওগুলো আর দিচ্ছে না। তো ওর ব্লগিং চ্যানেলে ও কিন্তু ওর নিত্যদিনের ভিডিওই দেখাচ্ছে। আর যেগুলো তোমরা বলছো না, হেসে হেসে ভিডিও করছে, কত কাঁদবে আর মানুষ, কত কাঁদবে, কাঁদানো দেখালে কি বোঝানো যায়, কত কাঁদবে। যাই হোক, তোমাদের আর একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, 12 বছরের বিবাহিত জীবন ছিল ওদের, সিস্ট ছিল জন্য ওর বাচ্চা কাচ্চা হয়নি, মানে বেবি আসেনি। আর একটা কথা বলি, ওর পুরনো ভিডিও নিয়েও অনেকে ভিডিও করছে, পুরনো ভিডিও ক্লিপ নিয়ে, পুরনো জ্যোতিষীর ভিডিওটা নিয়ে আমিও দেখেছি, কিন্তু করিনি ভিডিও। তাহলে সবাইকে বলো, যারা মানে যে নেগেটিভ কমেন্ট করছে তাদেরও বলো যে এই ভিডিওগুলো করতে না। যাই হোক, এইবার বলি, ওর একটা স্কুটি ছিল বন্ধুরা, ওরা দুজনে, ওদের বাবা মা মেনে নিয়েছিল না তাই কী হয়েছিল, কিন্তু ওরা দুজনেই কাজ করতো, না কিছু করতো, নিবেদিতা একটা কোম্পানিতে কাজ করতো, অপো কোম্পানি মানে ওই যে ফোনের যে অপো আছে ওই অপোতে, অপো কোম্পানিতে কাজ করতো, দুজনেই করতো, কিছু না কিছু করতো দুজনেই, ওরা দুজনের মতো ভালো ছিল। এবং ওই কাজ করতে করতেই ওই স্কুটিটা কিনেছিল, এবং ওই স্কুটির EMIটা নিবেদিতা যে চাকরিটা করতো অপোতে, সেই অপুই তো, দেখো ভুল হলে কমেন্ট করে বলো, ভুল হতে পারে কোম্পানিটার নাম, ওই ওইখান থেকেই ওর EMIটা কেটে নিত। এইভাবে ওর বাবা মা মেনে নিয়েছিল না তাই কী হয়েছিল, কিন্তু ওরা দুজনেই দুজনার মতো ভালো ছিল। এরকম অনেক ছোট ছোট কথা আমার কাছে আছে, কিন্তু আজকে মুডটা বিগড়ে রয়েছে দুটো নেগেটিভ কমেন্ট দেখে, তাই জন্য আজকে অনেকটাই শেয়ার করলাম না, আবার শেয়ার করব, আবার আসব, আবার শেয়ার করব। আর একদম যেদিনকে শেষ করব নিবেদিতাকে নিয়ে ভিডিও, সেদিনকে তোমাদের তো অবশ্যই দেখাবো,
যে কে আমাকে এই নিবেদিতার মনের কথাগুলো জানাচ্ছে সবটাই তোমাদের জানাবো, জানাবো পারলে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, তাকে তার সাথে পরিচয় করিয়ে দেবো। অনেকে অনেক কিছু বলছো তো, অনেকের নাম বলছো, সবটাই তোমরা ক্রমশ প্রকাশ, এখন বলে দিলে তোমরা জেনে যাবে তো, কিন্তু জানাবো না, কিন্তু শুনে রাখো তার পারমিশনেই আমি নিবেদিতার মনের কথাগুলো বলছি, অনেক আছে এরকম মনের কথা, তার পারমিশনেই বলছি, এবং তার সাথে কথা বলে নিয়েই তার কাছ থেকে জিজ্ঞাসা করেই এই কথাগুলো আমি বলছি। আরও অনেক কথা আছে, অনেক কথা বলতে পারি, কালকে যেমন একটা ভুল কথা বলেছিলাম, ওইটা হচ্ছে নিবেদিতার পিসির ছেলে গেছিল, বিট্টু নাম সম্ভবত ছেলেটার, কালকে বোধ হয় আমি মামার ছেলে বলেছি, যাই হোক একটা ভুল বলেছি, আমাকে ভিডিওতে বলেছে, মানে ফোন করে বলেছে, দিদিভাই ওটা তুমি ভুল বলেছো, আমি তখনই বুঝতে পেরেছিলাম ওটা ওর নাম বিট্টু, ওটা নিবেদিতার পিসির ছেলে, যে দিল্লিতে গেছিল ওর মাজার সাথে। তো এরকম সরি অনেক ছোট ছোট ঘটনা আছে বলবো তোমাদের, যদি তোমরা জানতে চাও। আর আমার একটা নিজস্ব ইচ্ছা আছে, ক্রমশ ভিডিওতে তোমরা পেয়ে যাবে যদি ইচ্ছাটা আমি পূরণ করতে পারি, সেটা ক্রমশ আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারবে কি আমার ইচ্ছা, সেই ইচ্ছাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এটা আমার ইচ্ছা। আর যারা ভালো ভালো কমেন্ট করছো তারা এইভাবেই আমার পাশে থেকে অনেকেই বলেছো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবার কমেন্ট পড়তে পারলাম না, অনেক ভালোবেসে অনেক ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট করেছো, দিদিভাই এইভাবেই তুমি জানাও, তোমার পাশে আছি, অনেকেই তোমরা এইভাবে আমাকে মানে শুভেচ্ছা দিচ্ছ জন্য, এইভাবে ভালোবাসা দিচ্ছ জন্য আমিও কিন্তু ভিডিওগুলো করার সাহস পাচ্ছি বা ইচ্ছা মানে মনোবল পাচ্ছি, বা আমিও জানার অনেকটা চেষ্টা করছি যে নিবেদিতার জীবনটা কেমন ছিল। তো চলো বন্ধুরা, আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার, যদি তোমরা জানতে চাও আস্তে আস্তে বলবো, তবে নিবেদিতার কাজ সম্ভবত বুধবার দিন ঘাটকামান, বৃহস্পতিবার দিন ও শ্রাদ্ধ, শুক্রবার দিন রেস্ট, শনিবার দিন খাওয়ানো দাওয়ানো হবে না, তার কারণ হচ্ছে শনিবার দিন নিবেদিতা নিজে মাছ মাংস খেত না, নিরামিষ খেত, তাই রবিবার দিন যেটুকু খাওয়াবে, যাকে খাওয়াবে দেবাশিস তাকে খাওয়াবে, এইটুকু খবর আমার কাছে আছে। তো রবিবার দিন খাওয়ানো দাওয়ানো করিয়ে বোধ হয় নিবেদিতার আত্মার শান্তি কামনা করে ওইটা ক্লোজ হবে, মানে ওর শেষ কাজটা। তো ততক্ষণের জন্য চোখ রাখবো আমরা দেবাশিসের চ্যানেলে, সবটাই দেখতে পাবো। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই ছিল, আজকে শুধু বলে দিলাম, বলে গেলাম নিবেদিতার দুটো মানে দুটো কথা বলে গেলাম, দুটো গোপন কথা বলে গেলাম। তো চলো আজকে পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর আবার রিকোয়েস্ট করছি, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।